की टोकरी, घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारे सबाई के हमार पूर्वी सिंपल ब्लॉगे जाने अनेक अनेक स्वागत। तो एखन 10টা বেজে গেছে, আমি খেয়ে নিয়েছি টিফিন। এরপরে গিয়ে আমি রান্না বান্না করব, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো দুপুরে রান্না করব, এই যে চিংড়ি মাছে হলুদ আর নুন মাখাচ্ছি, এটা চচ্চড়ির জন্য আলাদা, আর এটা হচ্ছে বড়টা যেগুলো আছে সেগুলো হচ্ছে টক হবে। এই যে কাঁকড় দিয়ে চচ্চড়ি হবে, ছোটো ছোটো চিংড়ি মাছ আর ভেন্ডি আর কুমড়ো দিয়ে টক হবে, বড় বড় চিংড়ি মাছ। আর এই যে শাক, ওটা করলেও করতে পারি কিন্তু ফ্রিজে রাখি না, ওটা মানে বাইরে রেখেছি, কারণ হচ্ছে ফ্রিজে রাখলে একটু পরেই তো কেমন একটা হয়ে যায় সেদ্ধ সেদ্ধ টাইপের। তো দেখো আমি ডাল সেদ্ধ বসিয়েছি, আর ওই দিকে ভাত বসিয়েছি, আর ওই সবজিগুলো কেটে রেখেছি ওইগুলো করব, মানে মাছের টক করব, চিংড়ি মাছের চচ্চড়ি করব কাঁকড় দিয়ে, আর শাকের ভাজা করব। এইটাই হচ্ছে আমাদের মেনু। আর ডাল সেদ্ধ হবে, ডাল সেদ্ধই থাকবে, ডাল ছুকবো না, কারণ হচ্ছে এত কিছু আমি করতে পারবো না তাই। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো এখন 2টো বেজে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। বাবা দেখো একটা নতুন টেবিল এনেছে কাঠের, এটা একটু হাইটটা বড়, আর এটা একটু আমাদের আর একটা টেবিল যেটা আছে সেটা হচ্ছে একটু লো, নিচু, ভালো করে খাওয়া দাওয়া হয় না বলে উঁচু টেবিল এনেছে। তো দেখো আমি ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়েছি, এটা হচ্ছে রাতের জন্য, আমি ডিমের ঝোল করব রাত্রে, এখন থেকেই সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ বিকেলে আমার একটা ফ্রেন্ডসের বার্থডে আছে, আমি তার বার্থডেতে যাব, তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি, নাহলে দিদি তো করতে পারবে না একা একা অত কিছু, কিছুটা এগিয়ে দিয়ে যাই, তাহলে ওর একটু সুবিধা হবে যদি ও একা একা করে বা মা কাজ থেকে এসে করে রান্না বান্না, তাই জন্য আমি কিছুটা এগিয়ে দিয়ে এলাম। তো দেখো এখন আমার দিদি কোথায় তোমাদেরকে দেখাবো, তো চলো দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে আমার পুচকুকে দেখিয়ে নিই, মানে আমার দিদির মেয়ে, এই যে দেখো আমার দিদির মেয়ে ওখানে শুয়ে আছে, কিন্তু ওর মা হচ্ছে কি যে বড়শি আটছে পুকুর পাড়ে, আর সবগুলো পুঁটি মাছগুলো খেয়ে চলে যাচ্ছে, এ ছিপগুলো মানে ওরাই কি বলে জানি না, ওই যে ভাত দেয়, মানে আমরা চিংড়ি মাছ দিয়ে আসছি, এই যে দেখো চিংড়ি মাছ, তো বড়শি আসছি, খুব মাছ আছে কিন্তু সেই বড় বড় মাছগুলো খাচ্ছে না, শুধু ছোট 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 যে মাছগুলো ফেলার সাথে সাথেই শুধু খেয়ে নিচ্ছে, সব খেয়ে নিচ্ছে, একটাও বড় মাছ পড়েনি, শুধু মানে পুঁটি মাছগুলোই যদি সব খেয়ে নেয় তাহলে কতগুলো চিংড়ি মাছ দেবো বলো। এই যে দেখো তো ফ্রেন্ডস, আমি অনেক কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন আমি যাচ্ছি অ্যাট লাস্ট। তো এখন বেজে গেছে 6টা, পুরো 6টা বাজে, তো আমি এখন যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, যদি শেয়ার করা সম্ভব হয় তো আমি অবশ্যই শেয়ার করব। তো দেখো আমাদের সবাইকেও চাউমিন খাওয়াচ্ছে, তো এটা আমার প্লেট, এত দিয়েছে আমি খেতে পারবো না। তো তোমাদেরকে সবাইকে আমি বাদরে বয়কে দেখাচ্ছি, দেখো এই যে দেখো আমাদের বাদরে বয় মুখ সরিয়ে নিয়েছে, একটু লজ্জা পেয়েছে, কিন্তু মুখটা সরা ঘুরাবে, দেখো। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আমি যেগুলো খেতে পারিনি সেইগুলো আমি প্যাকেটে করে পুরে নিয়ে চলে এসেছি, আর হচ্ছে কি যে সবাইকে গুড নাইট, এখন বেজে গেছে 10টা, এরপরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।